সংবিধানে অন্তর্ভুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণের লিখিত রূপে শতাধিক ভুল পেয়েছে তদন্ত কমিটি। হাইকোর্টের নির্দেশে গঠিত ওই কমিটি সকালে প্রতিবেদন জমা দেয়। বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ গ্রহণ করেন এ সংক্রান্ত প্রতিবেদনটি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ নিয়ে রিটকারী আইনজীবী আব্দুল আমিন জুয়েল। তার আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু ভাষণ সংবিধানে অসম্পূর্ণ ও ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখতে 2020 সালে 10 মার্চ উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই ভাষণটা পঞ্চদশ সংশোধনীতে আর্টিকেল 150 অফ দ্য কনস্টিটিউশন সংশোধনী করে কারেক্ট ভাষণটা সংবিধানের ফিফথ শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য এই সংশোধনী আনিত হয়েছিল। এটা অলরেডি করা হয়েছে। আমরা গবেষণা করে দেখতে পেলাম অসংখ্য ভুলে ভরা কারেক্ট ভাষণটা ইনসার্শন না করে তার মূল মৌলিক অনেক প্যারা, অনেক শব্দ, অনেক বানান ভুল করে সেখানে সন্নিবেশিত হয়েছে।